এখন আমি তোমাদেরকে বিলটা রিভিল করছি, বিশাল বিল এসেছে। মানে বিল দেখে আমার তো হয়ে গেছে। ও ভাই, ডমিনার 250-র সার্ভিসে এত খরচা! লাস্ট ভিডিওতে যেমন তোমরা দেখেছিলে যে ওই ইয়ে থেকে আসার পথে, ওর নাম কি দেখো নামটাই ভুলে গেলাম, আরে আরে লাস্ট ভর্তির বিল, কি হয়েছে মাথায় যে কি চলে আমি বুঝে পাই না। ভর্তির বিল থেকে আসার পথে একটা সমস্যা হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যে আসাটা তোমাদেরকে দেখায়নি, তো যার জন্য আমার গাড়ির কন্ডিশন এখন খানিকটা এরকম, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে এরকম। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে ভাবলাম একটুখানি গাড়িটাকে সার্ভিসিংয়ে দেই, কারণ এরপরে আবার কবে সময় হবে কি হবে না আমি জানি না, তো একটুখানি ফাঁকতাল কাজের ফাঁক ফোকর থেকে একটুখানি সময় বার করে আজকে এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি, বেরোচ্ছি সার্ভিসিংয়ে দিতে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সার্ভিস সেন্টার যেটা রয়েছে সেটা হচ্ছে কেষ্টপুরে যেতে হবে, কিন্তু কেষ্টপুরে যেতে গেলে আমাকে মেন রোড দিয়ে না গেলেও চলবে, কারণ যেই পারে হচ্ছে সার্ভিস স্টেশন সেই পারেই হচ্ছে আমার এখানে, মানে বোঝাতে পারলাম না, দেখতে থাকো বুঝে যাবে, মানে আমার পারেই আর কি, আমাকে রাস্তা ক্রস করতে হয় না, তো ভেতর দিয়ে বেরিয়ে যাবো। আর বাইকের কন্ডিশন দেখে নাও, এটা হচ্ছে দেখালাম বাইকের তোমাদেরকে কন্ডিশন, কুলেন্ট বলতে গেলে নেই বললেই চলে প্রায়, মানে জাস্ট এইটুকুনি এই আঙুলের এই ডগা পর্যন্ত রয়েছে, এইখানটা অবধি কুলেন্ট রয়েছে। আর এই দেখো একটা জিনিস দেখো, এ দেখো এই বিড়াল উঠলে না এই একটাখানা মানে এমন সমস্যা হয়ে যায়, এখানে সব বিড়ালের পায়ের ছাপ, মানে কিছু বলার নেই আর, গাড়ি নোংরা আর কি বলবো। চলো দেখা হচ্ছে ডিরেক্ট তোমাদের সাথে, এই না গোপ্রো মোড। এই হচ্ছে কন্ডিশন মেন আমার বাইকে, যেটা এখন এই মুহূর্তে আমি যেটা ফিল করছি সেটা প্রথম কথা যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে হচ্ছে কুলেন্ট লেভেল যেটা টপ আপ করাতে হবে, ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হবে, গাড়ি যদি ওভারঅল সার্ভিস করতে হয় মানে ধোয়া মোছা সমস্ত কিছু যদি করতে হয় তাহলে সেটাও করতে হবে। আর এক মিনিট দাঁড়াও আমি একটু সরিয়ে দিই, ওকে যাও, থ্যাংক ইউ। আর এই হচ্ছে টোটাল কন্ডিশন, এবার জানি না ওখানে গিয়ে কি কতটা সময় লাগবে। আর তোমরা যে আগের শটটা দেখলে সেই আগের শটটা নিয়েছে আমার পিতাশ্রী। ও আরে লাভলি, চলো বসবো, চলো স্টার্ট হবে কি করে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে ইঞ্জিন কিল, ওটা ওটা ইয়ে করো, এই আসতে আসতে হয়েছে, চলো টাটা। অনেকদিন আসা হয়নি এই মাঠে, এই মাঠে একটা সময় খেলাধুলা হতো, এখনও হয়, আর দেখতে পাচ্ছ গোল পোস্ট ওইখানে, গোল পোস্ট ওইখানে, গোল পোস্ট এই সাইডেও, আর এখন এই মানে লকডাউনের আগে থেকে এই মাঠটাতে মেলা বসতো আর কি, এই মাঠে এই মাঠে দুই দিকে আর কি মেলা বসতো, এটাকে বলা হতো বাগুয়াটি মেলা, তো সেটা এখন উঠে গিয়ে চলে গেছে হচ্ছে বাগুয়াটি ওই বাসস্ট্যান্ডের ওইখানটা, যারা এখানকার মানুষ আছো তারা তো জানোই, আর যারা বাইরে থেকে বাগুয়াটি মেলা দেখতে আসো তারাও জানো। আর এটা হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত খাল, বুঝেছ, বিশ্ববিখ্যাত খাল, আজ বৃষ্টির জন্য দেখেছো খালের জল, বাবা যাই হোক আর বেশিক্ষণ নেই, এ একটুখানি এই সার্ভিসিং আছে, জব কার্ড ডান। আর এখানে বললো মোটামুটি চারটের সময় গাড়ি দেবে, কিন্তু আমি বললাম যে প্লিজ একটু রিকোয়েস্ট করলাম, খুব ভালো মতো করে রিকোয়েস্ট করলাম, এখানকার ম্যানেজার যে রয়েছেন যিনি খুবই ভালো, আর রিকোয়েস্ট করাতে বললো আচ্ছা ঠিক আছে দেখছি, তো যে মেকানিক তার সাথে কথা বললো, কথা বললে আমার সাথে কথা বলালো, আমি বললাম যে একটুখানি যদি ফাস্ট হয়ে যায় তো আমার একটু উপকার হয়, প্লিজ একটুখানি দেখো, বলে আমি চেষ্টা করে দেখছি দেড়টা থেকে দুটোর মধ্যে যদি হয়ে যায়, তো এরপরে একটুখানি ভেতরে যাবো, লাউঞ্জ উপরে লাউঞ্জ রয়েছে, কাস্টমার লাউঞ্জে গিয়ে একটুখানি দেখি কি কাজ করছে না করছে, আর তোমাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো। তো এটা হচ্ছে এখন লাউঞ্জ, আমি এখন বসে আছি লাউঞ্জে, আর ঠিক এখান দিয়ে দেখতে পাওয়া যাবে, এইটা আমার বাইক, আর এখানে নিচে এখানে দেখতে পাচ্ছ কিনা যাই না, এখানে ছোট ছোট টপ আপ রাখা হয়েছে, আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের বোতল, আর এই হচ্ছে মেকানিক, মেন মেকানিক, এখন মোবিল ড্রেন করছে আই থিঙ্ক, ইয়েস হ্যাঁ মোবিল পুরো ঢালা ডান, এরপরে শুধু
টপ আপগুলো করবে। টোটাল বোধ হয় 1 লিটার 750 ml মোবিল লাগে আই থিঙ্ক। আর এখন এই টপ আপটা ঢালছে, একটা 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 করে টপ আপ ঢালছে। এই একটা টপ আপ খুলবে আর একটা ঢালবে। ওকে, এরমভাবে পুরোপুরি কমপ্লিট হবে। আর ফিল্টারটা যেটা রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে এইটা এটা হচ্ছে ফিল্টারটা, ওই ফিল্টারটা চেঞ্জ হয়েছে দেখলাম, বেশ ভালো। আবার আরেকটা ঢালছে, কট 5টা না 6টা ঢালে বোধ হয়। তো এই হচ্ছে এখন গাড়ি, গাড়ির কন্ডিশন হচ্ছে এরকম। এদের ক্লিনিং প্রসেসটা খুব একটা ভালো নয়, দেখিয়ে দিচ্ছি। এ দেখো ফর্কের ওখানে দাগ লেগে রয়েছে, আর অয়েল ঢেলেছে, অয়েলের এই জায়গাটাও পরিষ্কার করেনি সেরকমভাবে। সো ক্লিনিংটা আমার খুব একটা ভালো লাগলো না, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে বিল, আর কি খরচা হলো না হলো সেগুলো সব আমি তোমাদেরকে জানাচ্ছি একটু বাদে বাড়ি গিয়ে। এটা হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার কেষ্টপুর, অ্যান্ড আমাকে একটুখানি ফুয়েল আপ করতে হবে, তো একটুখানি ফুয়েল আপ করবো। আর ফার্স্ট সার্ভিসিংয়ের পর আমার হাতে গাড়িতে, মানে এটা ফার্স্ট আমি স্টার্ট দিলাম, আর স্মুথনেস তো লাগছে, অ্যান্ড স্মুথনেস তো ঠিকই আছে। না কোনো সাউন্ড বা ইয়ে কিছু আমি পাচ্ছি না, মোটামুটি ঠিকই আছে। স্মুথ, ইয়া স্মুথ স্মুথ, কিন্তু এক্ষুনি হয়তো বুঝে উঠতে পারবো না, আরও বেশ কিছুটা চালানোর পর হয়তো বুঝতে পারবো যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই জিনিসটা কোথায় হচ্ছে। 102 টাকা 8 পয়সা 1 লিটার পেট্রোলের দাম, আর কি করা যাবে। একটা সময় এরকম ছিল 500 টাকায় আমি 8.6 লিটার পর্যন্ত তেল পেয়েছি, আর আজকে পেলাম হচ্ছে 4.89। মানে কোথা থেকে কোথায় মানে জাম্প আপ হয়েছে, মানে 50% ড্রপ, মানে 500 টাকার হিসাবে আমি বলছি আর কি কথাটা। আমি আসছি একটু বাদেই, কারণ কত কী খরচা পড়লো না পড়লো সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে কুলেনটা দেখে নাও, কুলেনটা একদম ফুল রয়েছে এখন, আর কোনো সমস্যার হওয়ার কোনো কথা নয়। এরপরে আসছি ঘরে গিয়ে। সো গাইজ, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো যে কী খরচা হলো না হলো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের জানার একটা ইয়ে রয়েছে। তো শুরুতে যেমন বলেছিলাম এখনও বলছি, স্কিপ করো না। আর এখন আমি তোমাদেরকে বিলটা রিভিল করছি, বিশাল বিল এসছে, মানে বিল দেখে আমার তো হয়ে গেছে। ও ভাই, ডমিনার 250-র সার্ভিসে এত খরচা, এত! এবারে তোমাদেরকে বলি বিলটা কী এসছে। এটা হচ্ছে বিল, ঠিক আছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, প্রথমে লেগেছে হচ্ছে 1.2 লিটার, যেটা যেটা ফুল বটল থাকে, সেটার প্রাইস হচ্ছে 1140 টাকা, এবং উইথ জিএসটি নিয়ে 1250-1250 টাকার মতো পড়ছে। আর তার সাথে টপ আপ করতে হয়েছে হচ্ছে গিয়ে আরও 5খানা ছোটো 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 করে 5টা। তো টোটাল আমার এই মোবিলের জন্য খরচা হয়েছে 1665, এই যে দেখে নাও 1665, মানে 1665 টাকা। আর হচ্ছে তার সাথে যদি আমি এটা দেই, এখানে অয়েল ফিল্টার লেগেছে, যেটার দাম পড়েছে হচ্ছে 62 টাকা 71 পয়সা, আর হচ্ছে গিয়ে জিএসটি ফিএসটি মিলিয়ে হচ্ছে গিয়ে তোমার পড়েছে হচ্ছে 5 টাকা, মানে টোটাল হচ্ছে 74 টাকা। এই হচ্ছে 74 রুপিস টোটাল আমাকে পে করতে হয়েছে, 1739, মানে 1739 টাকা, 1739 রুপিস অনলি। তো এই হচ্ছে আমার
সার্ভিস কস্ট পড়েছে, শুধু ইঞ্জিন অয়েলের জন্যই আমার পয়সাটা লেগেছে, আর অন্য কোনো কিছুর জন্য পয়সাটা লাগেনি। সার্ভিসিং ইজ ওকে, খুব ভালো, মানে সার্ভিসিং যারা যারা করেছে সমস্ত কিছু সবাই খুব ভালো সার্ভিস করেছে। বাট একটা জিনিস আমার যেটা দেখে মনে হয়েছে, আমি যা যা বলেছি স্ক্রু ঢিলা ফিলা যা 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 ছিল সমস্ত কিছু ইচ্ছে না, এভরিথিং ওকে করেছে, বাট ক্লিনিংটা মানে গাড়িটাকে সুন্দরভাবে পুছে পরিষ্কার করা সেই প্রসেসটা আমার ভালো লাগেনি, যেটা তোমাদেরকে দেখালাম যে ওইরকমভাবে জাস্ট দায় সারার মতো একটুখানি জাস্ট কোনো রকমের হালকা করে পুছে ছেড়ে দিয়েছে, তো সেটা আবার আমাকেই করতে হবে। তো গাইজ, এই ছিল আজকের ফার্স্ট সার্ভিসিংয়ের ব্লগ। আমি জানি খুব একটা ইন্টারেস্টিং হয়তো ব্লগ নয়, কারণ এটা কোনো ট্র্যাভেল ব্লগ নয় বা কিছু নয়, নাথিং। তো এরপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে চারিদিকের ওয়েদার, তো সেই কারণে দেখছি যখন যেরকমভাবে সময় সুযোগ পাবো সেই অনুযায়ী আমি বেরিয়ে পড়বো আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব যারা করে রেখেছো তারা তো ভালোই, তারা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর শেয়ার করে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর যারা যারা ভিডিওটা দেখছো বা আদার্স ট্রাভেল ভিডিওগুলোকে দেখেছো লাইক করে দিও, তাহলে একটু এঙ্গেজমেন্টে একটুখানি কমেন্টও করো, এঙ্গেজমেন্টও কমেন্টেও একটুখানি ইয়ে হয় আর কি, একটু এঙ্গেজমেন্ট বাড়ে আর কি। সো উইথ দ্যাট সাইড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করোনি ডি বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, পড়ে নাও।